আসলে তানবী সাহেব জানবি দেওবন্দ যারা আকাবিরিন যারা বড় যারা আছে তারা হইন হাকিমুল উম্মত। তাই একটা কিতাব লিখছেন নসরুদ্দিন ফি যিকরি নবীল হাবিব, ও কিতাবের মধ্যে প্রথম অধ্যায়টা আনছে হইল নূরে মোহাম্মদীর বয়ান। কিতাবটা উর্দু অনুবাদ হয়েছে, এটা আছে যে নূরে মোহাম্মদীর বয়ান। ফলে হাদিস টানছেন জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিস হইল যে জাবির রাদিয়াল্লাহু আনহু কইলি ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনা আউয়াল শাইইন খালাকাহুল্লাহ ক্বাবলা আল-আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম কোন জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন আপনারা জানো কা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, ইয়া জাবিরু ইল্লাল্লাহ খালাকা নূরা নবীক বি নূরিহি ক্বাবলা আল-আশিয়া, আল্লাহ তোমার নবীর নূর দিয়ে সর্বপ্রথম তার নূর থেকে সৃষ্টি করছে। ঈদের মাঝে আমরা একটা অনেক আছে মানুষ যে কুফরের দিকে লইয়া যায় যে আল্লাহর নূর থেকে সৃষ্টি করছেন, তার অর্থ যে ওয়াজ ভরে রাখার কাঞ্চি মেরে যে রসুলের পাকিস্তান আল্লাহ তার অংশ এটাও কুফরি। ই এজাফত হইল এজাফতের তশরিফি, আল্লাহ এই নূরের সম্মান বাড়াইবার লাগে করেছেন যে তার নূর থেকে পয়দা করছে। অর্থাৎ আল্লাহ বাদে আর যত জিনিস সব হইল সৃষ্ট, আল্লাহ হইল স্রষ্টা আর সব জিনিস সৃষ্ট। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি ফামাবলাগুল ইলমে ফিহি আল্লাহু বশরুন ওয়া আল্লাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আসলে তাহলে হিসাবে এই হাদিস দিয়া এই হাদিস থেকে একটা মশলা আনছে, এই হাদিস দ্বারা একতেই সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে নূরে মোহাম্মদী হল আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি। কেননা যেসব জিনিসের ব্যাপারে প্রথম সৃষ্টি হওয়ার বিবরণ পাওয়া যায় সেই সবগুলোর সৃষ্টি নূরে মোহাম্মদীর পর, তা এই হাদিস দ্বারা প্রমাণিত এবং প্রতিভাত হয়। অর্থাৎ থানভী সাহেব যে ওলামায়ে আকাবিরিনে দেওবন্দ মুক্তাদা যারা দেওবন্দ এরা হাকিমুল উম্মত, আজ আল্লাহ নবী সরওয়ারে কায়নাত ইসলামের নূর হইল সর্বপ্রথম সৃষ্টি। এবং দেখ জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিস দিয়া প্রত্যেকটা হাদিস থেকে জানার বাদে হাদিস থেকে একটা মশলা ইস্তেমাল করছে। এবং আমরা আশা করি সংক্ষিপ্ত ভাবে এই আলোচনা শেষ করলেইমু যে রসুলে পাকর নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লইয়া যারা যারা ক্রিটিসাইজ করে বা যে এটা লইয়া বিতর্ক সৃষ্টি করে, আমরা তারা কইতাম চাইব যে শেখ মৌলানা আসলে তানবী সাহেবের বক্তব্য হইল যে নূরে মোহাম্মদী হইল সর্বপ্রথম সৃষ্টি। তাহলে কইতেরা যে হদিস থেকে প্রমাণিত হইল এ কারণ রইল যে আরো বহুত হদিস আছে, কোন হদিসও আছে যে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করছে। জি সব সমাধান যে তাই দিরা যে নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সৃষ্টি, আর সৈয়দ আহমদ রেজা বিজনুরি হিসাবে জৈন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ছাত্র জৈন আনোয়ারুল বারী বুখারীর সোরা এই কিতাবর 3 নম্বর খণ্ড কিতাবুল ইমানের শেষ দিকে একটা অধ্যায় অঞ্চল যে নূরে ইমান কা তাল্লুক নূরে মোহাম্মদী সে, আর একজন এই সন্দেহবাদী হইসলা যে আমার নূরে মোহাম্মদীর লোকের কোনো সম্পর্ক নাই, আর আব্দুল আজিজ দব্বাব রহমতুল্লাহ আলাইহি কইলা যে আমি তো হইলে তোমার সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাই, বিচ্ছিন্ন করে দেওয়ার বাদে সে কাফির হয়ে বাড়া গেলা। এই কথাটা দেওবন্দের অতি উচ্চ স্তরের একটা বুখারীর ব্যাখ্যার কিতাব আছে। সুতরাং যারা নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিয়ে বিতর্ক সৃষ্টি করে তারা আমরা সংক্ষিপ্ত কইতাম পারি যে তোমাদের চেয়ে আরো বহুগুণ বা তোমাদের চেয়ে আরো হাজারো গুণ উচ্চস্তরের তোমাদের উলামায়ে কেরামের সিদ্ধান্ত যে নূরে মোহাম্মদী সর্বপ্রথম সৃষ্টি এবং নূরে মোহাম্মদীর সাথে সম্পর্ক নেই এমন কথা বলার কারণে একজন কাফের হয়ে মারা গেছে। সুতরাং তোমরাও খুব সতর্ক থাকবে যাতে এ ধরনের কথা আর মুখে উচ্চারণ না করো। যদি সে কথাটা তোমরা দেখতে চাও আনোয়ারুল বারী বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব, যে ব্যাখ্যা আমার
অধ্যয়ন করার পরে আমি বলতে পারি দেওবন্দির থেকে জঠই বুখারীর ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে সবার মধ্যে উচ্চস্তরের কিতাব আনোয়ারুল বারী। মাশাআল্লাহ তারা অনেক কিতাবে লিখতেছেন, কিন্তু আনোয়ারুল বারী তারা অনুবাদ করেন না, আর আনোয়ারুল বারী থেকে তারা রেফারেন্স নিয়ে আরো কিতাব বুখারীর ব্যাখ্যা লিখতেছেন, কিন্তু আনোয়ারুল বারী কিতাবটা তারা আর অনুবাদ করতেছেন। অবশ্য কিতাবটা লেখে আছে, আমার কাছে হার্ড কপি আছে। যাই হোক, নূরে মোহাম্মদী সম্পর্কে একটু আপনাদের কাছে বললাম, যেটা হলো যে আসলে দানবী সাহেব নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি প্রমাণ করেছেন একটা হাদিস দ্বারা, আরো অনেক হাদিস তিনি উল্লেখ করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। আমরা ওয়াজ নথিতে শুনতে পাই তারা বলে থাকেন যে আমরা যদি রসুলের বাদশাহকে আপাদমস্তক নূর বলি তবে সেটা শিরিক হবে। আমরা তাদের জবাবে বলতে চাই, আপনারা সমস্ত উলামায়ে দেওবন্দি যাকে খেতাব দিয়েছেন শেখুল হাদিস, অর্থাৎ শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব, যিনি বুখারীর ব্যাখ্যার কিতাবও লিখেছেন, যিনি তবলিগীর নিসাবও লিখেছেন, শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব তিনি অনেক কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে শামাইল তিরমিজি, যেটা কামিল জমাতে পড়া হয়, সেই শামাইল তিরমিজির ব্যাখ্যাও লিখেছেন শেখুল হাদিস জাকারিয়া সাহেব। উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের অধ্যায়ে বর্ণিত একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। হাদিসটা হলো মাআশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে মাআশা সিদ্দিকা রসুল পাক গড়ে কি কি কাজ করতেন। মাআশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রসুল পাক গড়ে সব ধরনের কাজ করতেন, এমনকি তার যদি জামার মধ্যে কোন সময় উকুন থাকে সেটাও তিনি ছুঁড়ে ফেলতেন। তখন এই হাদিসটা ব্যাখ্যা দিতে গিয়ে জাকারিয়া সাহেব একটা সমস্যার সমাধান দিয়েছে, যেহেতু অন্য হাদিসে এসেছে যে রসুল পাক ইসলামের গায়ে উকুন বসত না, তিনি তার উত্তরে বলতেছে উলামা কি তাকি কি হ্যায় কি হুজুর আহাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বদন ইয়া কপড়ো মে জোল হি হতি থি, আল্লাহ নবীর শরীর মুবারক এবং কাপড়ের মধ্যে উকুন হতো না, জাহির হ্যায় তার কারণ স্পষ্ট কি জো বদন কি মল সে পেদা হতি হ্যায় উকুন শরীরের ময়লা থেকে সৃষ্টি হয়, আর পসিনা সে বাড়তি হয় গামের কারণে সে আরো বাড়ে বড় হয়, আর হুজুর আকদস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসর নূর থে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আপাদমস্তক নূর ছিলেন, ওহা ময়ল কুচল কাহা তা, এখানে আবার ময়লা, এখানে ময়লা আসবে কোথার থেকে, আমরা যেটা পেলাম শেখুল হাদিস জাকারিয়া সাহেব নিজেই বলতেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপাদমস্তক নূর ছিলেন, কেউ যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপাদমস্তক নূর বলে আর কোন দেওবন্দি যদি তার উপর ফতোয়া দেয় তাহলে সে ফতোয়াটা পড়বে শেখুল হাদিস জাকারিয়া সাহেবের উপর। আমি আবার স্পষ্ট করে বলতেছি, আমি আবার বলতেছি, আমরা যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপাদমস্তক নূর বলি তখন তারা বলে সেটা শিরিক হয়েছে। আমি ইনশাআল্লাহ যদি আবার শরীর বেশি ভালো হয়, কিন্তু আমি আলোচনা করে যাব তাদের অনেক কথাই, তাদের কিতাব থেকে আমি উত্তর দিব। এর মধ্যে একটা হলো যে আমরা তো বলি রসুলের বাকলাম আপাদমস্তক নূর বলে থাকি, তবে রসুলের বাকলাম তো জাতিতে মানুষ, আপাদমস্তক নূর বললে তারা বলে সেটা শিরিক হবে। যদি তারা বলে তবে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন তোমরা কাজ কোন ব্যক্তিকে ফতোয়া দিচ্ছ, তোমাদের তবলিগী নিসাবের উপরে তার শেখুল হাদিসকে ফতোয়া দিচ্ছ নাকি, উনি তো তার সময়ের তিরমিজির ব্যাখ্যা করতে লিখতেছে যে রসুল পাকের শরীর মোবারকে উকুন বসত না, আর তার কারণ বলতেছেন চুকে রসুল পাক ইসলাম সরাসর নূর ছে, রসুল পাক ইসলাম আপাদমস্তক নূর ছিল। সুতরাং তোমরা ভ্রান্ত, তোমাদের কথা এমন ভ্রান্ত একটা কথা বেয়াদবি করার জন্য
কারণ শেখুলুদ্দিন জাকারিয়া সাহেব একটা আদবের ব্যাপার রক্ষা আদব রক্ষা করেছেন যে রসুল পাকে যে আপাদমস্ত নূর ছিলেন বলে রসুল পাকের মর্যাদা বড় করছে। এই জন্য তারা এটা বলে, আর আমাদের এ ব্যাপারে বেশি বলার প্রয়োজন নেই। রসুল পাক ইসলাম যে রসুল পাক আমরা অনেক সময় বলি আউ্বালুমা হল, আচ্ছা তাদের বেয়াদবির আরেকটা নমুনা হলো, তাদের বেয়াদবির একটা নমুনা হলো যেমন মেলা জন্য বি আসলে তারা বলে থাকেন যে মেলা জন্য বি তো আমরা হাদিসের